আমরা চিনি নাই আমাদের মা কি জিনিস, আমাদের বাবা কি জিনিস। এক মা আর এক বাপকে পাওয়া, জীবদ্দশায় শুধু মা আর বাবাকে পাওয়া, দুইজনকে পাওয়া তো বড় কপাল। যদি একজন কেউ পেয়ে যায়, জান্নাত হাতের মুঠায়, জান্নাত হাতের মুঠোয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মায়ের অবদানের কথা, বাবার অবদানের কথা পরিষ্কার করে বলেছেন। মার কথা বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তার মা তাকে পেটে বহন করেছে 6 মাস 8 মাস 9 মাস, বড় কষ্ট করে। কত কষ্ট, পেটের মধ্যে একটা বোঝা বাঁধেন, 6-7 কেজির একটা বোঝা পেটের মধ্যে বাঁধেন, বেঁধে তারপরে সমস্ত কাজগুলো করতে থাকেন, তাহলেই বুঝবেন কেমন লাগে একটা বোঝা পেটে নিয়ে সমস্ত কাজ করা। শুধু তাই না, পেটে যখন বাবু আসে, বাবুর বৃদ্ধি আল্লাহ তাআলা মায়ের শক্তি দিয়ে, মায়ের রক্ত দিয়ে, মায়ের জিনিসগুলো দিয়ে ঘটাতে থাকেন। আর পেটের মধ্যে বাবু বড় হওয়া শুরু করে, মায়ের রুচি মুখ থেকে সাথে সাথে দূর হয়ে যায়, কিছু খেতে পারে না, খেলে বমি হয়ে যায়। সেই বমির দৃশ্য যারা দেখে নাই তারা কল্পনা করতে পারবে না, মা হওয়া কত কষ্টের। মা বমি করতে করতে যেন মনে হয় যে জান বেরিয়ে যাবে, ওই দৃশ্য যে দেখে সে আতঙ্কিত হয়ে যায়। এইভাবে বহন করে বাচ্চাটাকে বড় করে, তিলে 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 তিলে, আর যখন দুনিয়াতে বাচ্চাটার মুখ দেখার সময় হয়, মায়ের সবচেয়ে বেশি কঠিন কষ্টের সময় যখন এসে উপনীত হয়, ওই সময় মা কি বলে? বাবাকে ডেকে, স্বামীকে ডেকে হাত ধরে ক্ষমা চেয়ে নেয়, হয়তো আর দেখা হবে না, হয়তো আর দেখা হবে না, মাফ করে দিয়েন আমার যদুটাকে, আমার বাবুটাকে মেহরবানি করে, দয়া করে, মায়া করে পেলেন। এই ওসিয়ত করে, কত কষ্ট, কত কষ্ট। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য, যখন হযরত ঈসা আলাইহিসসালাম হওয়ার সময় হলো, এক গাছের নিচে শুয়ে পড়লেন, খেজুর গাছ ছিল, শুয়ে তারপরে সেখানে যখন প্রসব বেদনা উঠল, তো বলতে লাগলেন, হায় এই ব্যথা আসার আগে যদি আমি মরে যেতাম, এই ব্যথা আসার আগে যদি আমি একদম বিস্মৃত হয়ে যেতাম, বেহুশ হয়ে যেতাম, যে আমি কিছুই মনে নাই, আমার কিছুই বুঝে না, যদি এমন হয়ে যেতাম। এত কষ্ট করে মা তোমাকে দুনিয়াতে আনে, আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। শুধু পেটে ধারণ করে তা নয়, বরং 30 মাস ন্যূনতম তোমার জন্য মার কষ্ট হয়, তোমাকে দুধ খাওয়ানোর জন্য। তুমি যখনই কেঁদে ওঠো, মা তোমাকে দুধ খাওয়ায়, তোমার তুমি যখনই প্রস্রাব পায়খানা করো, মা তোমার এগুলো পরিষ্কার করে, তোমাকে পিঁপড়ে কামড় দিয়েছে, তুমি কেঁদে ফেলেছো, মা ছুটে আসে। রাতের বেলায় তোমার ঘুমের কোনো শিডিউল নাই, তোমার খাওয়ার কোনো শিডিউল নাই, তোমার বাথরুম সারারও কোনো শিডিউল নাই, যখন তখন তুমি এই কাজগুলো করো, মা সারা দিন রান্নাঘরে এবং ঘরের কাজগুলো করে, অন্যান্য কাজগুলো করে খাটাখাটনি করেন, আর রাতের বেলা যখন একটু চোখ লাগাবেন, ওই সময়টা চোখ লাগাতে পারেন না, তুমি কেঁদে ওঠো, তোমাকে খাওয়ান। সেই খাওয়ানোর সময় যদি আবার শুয়ে শুয়ে খাওয়াতে যান, তাহলে তোমার গলার মধ্যে শ্বাসনালীতে দুধ চলে যেতে পারে, তোমার কষ্ট হতে পারে, নাকে মুখে দুধ উঠে যেতে পারে, তোমার ফুসফুস বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে তুমি মারা যেতে পারো। এই আশঙ্কায় মা তোমাকে চিৎ করে শুয়ে দুধ খাওয়ান তা নয়, বরং তোমাকে উঁচু করে ধরে পাললে বসে তারপরে খাইয়ে তারপরে আবার ঘুমাতে যান। রাতে কয়েকবার এভাবে জাগতে হয়, এভাবে খাওয়াতে হয়, তারপর শুতে হয়। যদি একদিন এরকম মানুষের ঘুম নষ্ট হয়, মাথা দপদপ করে, শরীর দুর্বল হয়ে যায়, জীবনী শক্তি কমতে থাকে, যদি তারপরের দিন এরকম হয় তাহলে আরও দুর্বল হয়। এভাবে তোমার মা তোমাকে একদিন দুই দিন না, 1 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমার জন্য এইভাবে করেছেন। মা আর বাবা কত বড় ছায়া, এটা ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি মা আর বাবাকে হারায়। যার আছে সে বুঝে না। একটা মা মুরগি যখন চিল যখন তার বাচ্চাকে
ছিনিয়ে নিতে চায়। তো ওই সময় চিলের ক্ষমতা বা ইগলের ক্ষমতার সামনে একটা মুরগির ক্ষমতা কতটুকু, কিন্তু সেই মুরগি তার ডানা দিয়ে বাচ্চাকে এভাবে ঢেকে রাখে, কোনোভাবেই ডানাটাকে এভাবে নামিয়ে দিয়ে বাচ্চাকে ভিতরে ঢুকিয়ে রাখে, গেলে আমার জান যাক কিন্তু বাচ্চার জান যেতে দেওয়া যাবে না। তো পাখি যেমন তার দুই ডানা দিয়ে তার বাচ্চাগুলোকে এভাবে হেফাজত করে দয়া আর মায়া আর ভালোবাসা দিয়ে, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার দয়া মায়ার দুই ডানাকে তোমার মা বাবার জন্য এইভাবে বিছিয়ে দিবা কোনো কষ্ট যেন তাদের ওয়াকুত। আর যখন দুনিয়া থেকে চলে যাবে আর কিছু করার নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো ও আমার প্রতিপালক যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন আদর আর মায়া দিয়ে, মাওলা তোমার কাছে আছে তুমি তাদেরকে ওইভাবে দয়া করো আর মায়া করো।